Hello everyone, Assalamualaikum. I'm FAIZA. Assalamualaikum. আমি হচ্ছে আজকে ভাবতেছিলাম একটা ভিডিও করব যেটা হচ্ছে What's in my mind when I'm on my period. এভাবে হচ্ছে আমার দিনটা শুরু হয় এন্ড দিনের শুরুতেই যখন এরকম একটা সাউন্ড শুনবেন এটা সুস্থ অসুস্থ যে কোনো মানুষের কাছে বিরক্ত লাগবে. But look at the view. This is amazing, right? আমি আজকে যে ড্রেসটা চুজ করছি সেটা হচ্ছে সাদা ড্রেস. We all know আমাদের এই টাইমে সাদা ড্রেস পরা নিয়ে মায়েরা খালারা কত কথা শোনায়, বাট আমি আজকে এটাই চুজ করছি. যেহেতু প্রেজেন্টেশন আছে ভালো একটা কিছু করতে হইতো, আর এই টাইমে একটু সুন্দর করে ড্রেস আপ করলে না খুব ভালো লাগে নিজের কাছে, তো চেষ্টা করতেছি নিজেকে একটু আপলিফ্ট করার. সো বেসিক্যালি এখানে যেটা হয়েছে, আমি ফার্স্টে ভাবছিলাম ব্লগ করবো, আজকে আমার সারাদিনে কী কী করলাম, কেমন লাগলো, ওয়েন হোয়াটস ইন মাই মাইন্ড অ্যাকচুয়ালি, বাট আমার মাথায় কী চলতেছে সেগুলো যদি আমি পাবলিকলি বলি, ট্রাস্ট মি, আমি মাইট খাবো রাস্তাঘাট. তাই আই চোজ দিস ভয়েস ওভার. হ্যালো সাদি. সো বেসিক্যালি বেচারা আমাকে সকালবেলা নামাই দিতে যাচ্ছে ভার্সিটিতে, বাট আর খুশি হওয়ার কোনো কারণ দেখতেছি না এই সকাল সকাল. মানে এখন কারো হাসি দেখলেও বিরক্ত লাগতেছে, কারণ আই এম ডাইং ইনসাইড. এটা হচ্ছে ওর অ্যাকচুয়াল ফেস, কিন্তু ক্যামেরা দেখলে কিন্তু একটা ভন ধরে, হাসি দেওয়ার চেষ্টা করে. ফাইনালি সাম গ্রিনস. সত্যি কথা বলতে এই পুরা টাইমটায় আমার একটা জিনিসই যেটা ভালো লাগে সেটা হচ্ছে সবুজ গাছপালা. এই একটা জিনিসই তখন খুব ভালো লাগে. আইউবি অ্যান্ড দেয়ার চিরচেনা জ্যাম. ভালোই লাগতেছে না আমার আইউবিতে যাইতে এখন, বাট সকাল সকাল প্রেজেন্টেশন এই টাইমে না, মানে সাচ এ ব্যাড বাস. বাট কী করেন, সকাল সকাল যেহেতু প্রেজেন্টেশন, অ্যাটলিস্ট আই হ্যাভ টু প্রিটেন্ড দ্যাট আই এম হ্যাপি টুডে অ্যান্ড আই এম হ্যাভিং আ গুড টাইম, উইচ আই এম নট. আমি ফার্স্টে ভাবছিলাম আমি মনে হয় লেট ভার্সিটিতে, কারণ আমি হচ্ছে 8টার বেশি টাইম গড়ায় ফেলছি, বাট ক্লাসে গিয়ে দেখি মিসে আসে নাই. তো মিস যেহেতু আসে নাই, আমরা হচ্ছে প্রেজেন্টেশনের জন্য রেডি হচ্ছে. আজকে প্রেজেন্টেশনটা দিতে ইচ্ছা করতেছে না, বাট আই হ্যাভ টু কিল ইট. ডান উইথ মাই প্রেজেন্টেশন অ্যান্ড গেস হোয়াট, আই ডিড সো ওয়েল, আলহামদুলিল্লাহ আমি ভালো করছি. বাট এখন যে রিক্সা দিয়ে যাইতে হবে এই কথা চিন্তা করে আর ভালো লাগতেছে না বাসা যেতে. মামা কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে. রিক্সাওয়ালা মামার কথা আমি হাফের বেশি বুঝি না, বাট অন্যান্য টাইমে আমি চেষ্টা করি মামার সাথে কনভার্সেট করার, বাট আজকে মামা আমার চেহারা দিয়ে বুঝতেছে না যে আমি ভালো অবস্থায় নাই, কিন্তু মামাও থামতেছে না, মামা মামার মতো বকবক করেই যাইতেছে. দিস ইজ দ্য টাইম ইউ রিয়েলাইজ ইউ আর ডান, কারণ ক্র্যাম্পস এখন আরও বেড়ে যাবে আর আমার অবস্থা আরও বেশি টাইট হয়ে যায় এই ঝাঁকুনিতে. একটু পরপর গাছপালা দেখার চেষ্টা করি যাতে মুডটা একটু ভালো হয়, আর ওইভাবে বাসে চলে গেলাম. বাসায় আসার পর ফাইনালি মনে আসলো যে আমার একটু নাস্তা করতে হবে, আর নাস্তার মধ্যে হচ্ছে আমি সকালে দুইটা মেনলি ডিম সিদ্ধ খাই, তো আমি দুইটা ডিম আগে পিক করে নিলাম. বাট সাডেনলি মনে আসলো ডিমের দাম বেড়ে গেছে, তো একটাই খাবো, অ্যাটলিস্ট একটা উন্নতি হয়েছে আমার. ডিমটা সুন্দর করে সিদ্ধ করে ডিমটা এখন কেটে চার ভাগ করে লবণ দিয়ে নিছি, লবণ দিয়ে আমি ডিম খাচ্ছি. ডিম খেতে খেতে হঠাৎ করে আমার মাথায় আসলো যে ডিমের যে গরম পানিটা সেটা ইউজ করে আমি মুখে স্টিম করে কিন্তু একটু স্কিন কেয়ার করতে পারি. দেখছেন একটা জিনিস তো আমার মাথায় ভালো আসছে এই টাইমে. স্কিন কেয়ার নিয়ে এক্সাইটেড হইতে হইতে ডিম চাবাইতেছি, ডিম চাবাইতে চাবাইতে সাডেনলি আই রিয়েলাইজ যে তাড়াতাড়ি করতে হবে, নয়তো হচ্ছে গরম পানিটা ঠান্ডা পানি হয়ে যাবে. মুখে স্টিম দিয়ে নিতেছি, মেনলি আমি হচ্ছে একটা টাওয়ালের মধ্যে গরম পানি দিয়ে দিছি, আমি হট টাওয়ালটা মুখে দিলে আমার মুখের পোর্সগুলো ওপেন হবে, তো স্কিন কেয়ার করলে তখন হচ্ছে খুব ভালো কাজে দিবে. মেনলি আজকে আমি যে প্রোডাক্টটা ইউজ করতেছি এটা হচ্ছে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস বা পোর ক্লিনিং ডিভাইস. এই প্রোডাক্টটা আমি নিছি হচ্ছে অ্যাডোরমেন্টস বাই অনিয়া পেজ থেকে. তো আমি সবচেয়েতে লো গিয়ারটা নিতেছি যেহেতু আমার স্কিনটা একটু সেন্সিটিভ, তো এখানে ডিফারেন্ট ডিফারেন্ট গিয়ার্স আছে আপনি দেখতেই পাচ্ছেন. তো আমি হচ্ছে লো গিয়ারটা নেওয়ার কারণে আমি যখন পোর্সটা ক্লিন করবো আমার ফেসে, সুন্দর করে পোর্সটা ক্লিন হলে আমার ফেসে কোনো সাইড এফেক্টস দেখা যাবে না. মেনলি প্রোডাক্টটা আপনি এক থেকে দুইবার উইকে ইউজ করতে পারেন, আর আপনি যদি একই জায়গায় দুইবারের বেশি নিতে থাকেন পোর্সটা ক্লিন করার জন্য, তখন কিন্তু স্কিন একটু প্রবলেম হতে পারে. ফাইনালি একটু শান্তি লাগতেছে স্কিন কেয়ার করে. এখন মনে হচ্ছে যে একটু যদি ঘুমাইতে পারতাম জীবনের সব শান্তি একসাথে হয়ে যেত. যা চিন্তা করলাম দুপুষ করে শুয়ে ধুপ করে ঘুমাই গেলাম. ওকে ফাইনালি ঘুম থেকে উঠে গেলাম, ঘুম থেকে উঠে একটু ড্রেস চেঞ্জ করে নিছি. এই টাইমগুলোতে আমার খুব ভালো লাগে যদি একটু প্রপার ফ্রেশ হই, আমার মুডটাও একটু ভালো হয়. রাজিয়া আসছে, রাজিয়ার সাথে বের হতে হবে, সো আমরা বাইরে চলে গেলাম লাঞ্চের জন্য. রাজিয়ার আজকের ভার্সিটির লাস্ট দিন, এটা হচ্ছে আমার জন্য আরেকটা কষ্টের দিন. আমার স্কিনটা একটু পরপর আমি চেক করে নিতেছি, মুখটা খুব ভালো দেখাচ্ছে, খুব ক্লিন লাগতেছে, এটা নিজের কাছেই খুব ভালো লাগতেছে. এখন কিন্তু আশেপাশে কেউ দেখে বুঝবে না যে আমার মন মেজাজ এত খারাপ. দেখেন আমি সুন্দর হাসতেছি,
আজকে আমি সব খাবো, আমার ডায়েট হচ্ছে যাই থাকুক না কেন আমি আজকে সব খাবো, আমার আজকে যে মানা করবে তার উপরে আমার মেজাজ খারাপ হয়ে যাবে। বাইরে রোদটা দেখে এখন বেশি কষ্ট লাগতেছে, আমি নর্মালি আ সানি ডে লাভার পারসন, রোদ তো দেখলে খুব খুশি হই, বাট আজকে রোদটা অনেক বেশি করা আর মনে হইতেছে যেন আজকে রোদটা আরও বেশি যন্ত্রণা দিতেছে। রাজিয়ার যেহেতু আজকে শেষ দিন, লুক অ্যাট হার, শি ইজ সো হ্যাপি। অ্যান্ড মানুষের সুখ দেখলে যে মাঝে মধ্যে কষ্ট বেশি বাড়ে, এই জিনিসটা আমি ওই দিনই রিয়েলাইজ করলাম। ওর সুখ দেখে আমার মোটেও ভালো লাগতেছে না, কারণ আমার আরও ভার্সিটির একটা বছর বাকি। ওরে ঢং, ওরে ঢং, তোরই তো দিন এখন, আমি হচ্ছে ভার্সিটিতে পড়ে থাকবো, চিনি না জানি না কাউরে, এদের সাথে ক্লাস করবো। বাসায় এসে ফার্স্ট থিং আই ডিড ইজ আমার গাছে পানি দেওয়ার। তো আমার এই টাইমগুলোতে আমি চেষ্টা করি যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে ওই টাইমটা বেশি স্পেন্ড করা। আজকে যেহেতু আমি কোনো কাজই করতেছি না, মোটামুটি আমি কোনো কাজই করতেছি না আজকে, তো আমি গাছে সুন্দর করে পানি দিয়ে একটু নিজের মনটাকে ভালো করে নিচ্ছি। ও বাও, আমার ল্যাপটপ কাভারটা কিন্তু আমার ড্রেসের সাথে মিলে গেছে, নাইস। অল দোজ মানি আমি যত টাকা খুয়াইছি এই দুইটা জিনিসের পিছনে, না কিনলেও হইতো, বাট আই এম প্রিটেন্ডিং টু বি হ্যাপি অ্যাটলিস্ট আমার ইনভেস্টমেন্টের উপর, যাতে মানুষ মনে করে যে আমি কোনো খারাপ ডিসিশন নিই নাই, বাট আই অ্যাকচুয়ালি ডিড গুড। গাছে পানি টানি দিয়ে একটু আরাম লাগতেছে, খুব মনে হচ্ছে যে যাক শান্তি আসছে জীবনে। অ্যান্ড সাডেনলি আই রিয়ালাইজ, ও নো, আমার কাপড় ভাঁজ করতে হবে। বাসার সব কাজ ভালো লাগে, বাট এই কাপড় ভাঁজ করা জিনিসটা খুবই বিরক্ত লাগে ভাই, সত্যি। কাপড় ভাঁজ না করতে চাওয়ায় অজুহাত দিলাম যে ছাদে আরও কাপড় আছে, ওগুলো নিয়ে আসি, এরপর একবারে ভাঁজ করবো। বাট উপরে এত গরম, ওখানে গিয়ে হাসিও দিতে পারি নাই ঠিক মতো, কাপড় কী আনবো আমি। বাট লুক এট মাই বাগান বিলাস, কী সুন্দর লাগতেছে বাগান বিলাসটা দেখতে, আমার সবচেয়ে বড় গাছ এটা, আর আমি খুব খুশি এটা দেখে, কারণ একদম ঝাঁকে ঝাঁকে ফুল হয়েছে, অ্যান্ড এই জিনিসটাই খুব আনন্দ দেয়। সাইড দিয়ে একটু আমার লেবুও দেখাই দিই, আমার লেবু গাছে ভালো পরিমাণে লেবু ধরছে মাশাল্লাহ। নিচে আসার পর সাদি বলতেছে সিরিজ দেখবে, ওর জন্য আবার আমি খাবার নিয়ে আসছি, খুবই খুশি, খুবই গ্রেটফুল দেখাচ্ছে। বাট আসলে ক্যামেরার সামনে সিরিজটা এক ফোঁটা মজা লাগতেছে না, বাট সাদির সাথে দেখতেছি তো কিছু বলতে পারতেছি না। অ্যান্ড সাডেনলি আই রিয়েলাইজ যে এই ভিডিও করতে গিয়ে আমার সারাদিন হিজাব পরে থাকতে হইতেছে, এটাও একটা প্যারা লাগতেছে। বাট অ্যাটলিস্ট আই এম ডুইং হোয়াট আই এম গুড আর, আই গেস আই এম গুড আর। লুক এট মাই পান্ডা, দ্য কিউটেস্ট থিং ইন মাই হাউস আফটার সাদি, দিস ইজ সো কিউট, আই লাভ ইট। রেহন এরাও ভালো লাগতেছে না, সাদি হচ্ছে খুব চেষ্টা করতেছে নাইস হওয়ার আমার সাথে, বেচারা খাইতে খাইতে হয়রান হয়ে গেছে, এখনও ক্যামেরাটা দেখে একটু ঢং করবে, অ্যান্ড হিল ট্রাই টু বি কিউট। আমার এটাও ভালো লাগতেছে না, বা যত যাই বলি ছেলেটা ভালো আছে, আমার জন্য ড্রিঙ্কস বানাইছে, ও আমার জন্য গ্রিন জুস বানাইছে, জুসটা খুব মজা হয়েছে। আর এই টাইমে বিকালবেলা খুব ভালো লাগতেছে একটা ঠান্ডা জুস খাইতে, অনেস্টলি হি ইজ ভেরি নাইস উইথ মি দিস টাইমস। ও জানে এই টাইমগুলোতে আমার মুড খুব খারাপ থাকে, বাট ও ট্রাই করে যতটুকু ভালো করা যায়। এখন সাডেনলি আমার মনে আসলো যে আমার সামনে যেহেতু পরীক্ষা, আমার কী করা উচিত পড়াশোনা বাদে, তো আমি বুঝলাম যে পড়াশোনা বাদে আমার আরেকটা কাজই আছে, সেটা হচ্ছে আমার ডিজাইন করা। যেহেতু আমার নতুন কালেকশন আসতেছে, আমার হচ্ছে কাপড় আনা হয়ে গেছে, এখন আমার ডিজাইন করতে হবে। তো ফাইনালি মুখ হাত ধুয়ে বসে পড়লাম ডিজাইন করতে, বা লাভ হচ্ছে না, কনসেন্ট্রেট করতে পারতেছি না, ফোন পড়ে যাইতেছে ধরি মরা। ডাইনিংয়ে চলে আসছি ডিজাইন করার জন্য, এখন ইউ গাইজ ক্যান সি যে আমি কত কিছু চিন্তা করে করে ডিজাইন বের করি, চিন্তা করতেছি কোনটাতে কী ডিজাইন দিব, কোনটাতে কী ডিজাইন দিব। ফাইনালি যখন ডিজাইন পেয়ে যাই, আমি আঁকা শুরু করি, ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন আঁকি, দুই তিনটা ডিজাইন আঁকার পরে একটা ফাইনাল হয়। তো আজকের দিনে অ্যাটলিস্ট এইটা একটা কাজ আমি প্রোডাক্টিভ করছি। নর্মালি আমি হচ্ছে এরকম টাইমে আমি কোনো প্রোডাক্টিভ কাজ করতে পারি না, কারণ আমার মুড খুব বাজে থাকে, মাইন্ড এক জায়গায় থাকে না, আই থিঙ্ক ভেরি ডিফারেন্টলি, তো কাজ খুব ভালো বের হয় না। ডিজাইন করতে করতে সাদি সাডেনলি বললো যে হচ্ছে খাবার অর্ডার দিতে চায় বাইরে থেকে, তো আমি চিন্তা করলাম যে ডিনার বানাইতে হবে না, এই খুশিতে তো বাইরে খাবার অর্ডার দেওয়াই যায়। এরপর সাদি দেখলাম মোমো অর্ডার দিছে, আর দেখলাম আমাকে ঠুসে ঠুসে বেশি দিতেছে, ও জানে আমি এতগুলো খাইতে পারবো না, তাও আমার দিছে। অ্যান্ড গেস হোয়াট, আমি সবগুলো মোমো খাইছি, আমি দশটা মোমো খাইছি ভাই, রাক্ষস হয়ে গেছিলাম আমি ওই দিন। সব কিছু শেষ করে আমি হচ্ছে আমার গ্রিন টিটা নিয়ে নিলাম, গ্রিন টিটা নিয়ে আমি এখন আস্তে আস্তে বারান্দার দিকে যাব। বারান্দায় গিয়ে আমি আজকে সারাদিনের কী কী করলাম ওগুলো চিন্তা করতেছি, আর টু বি অনেস্ট আই এম ভেরি মাচ গ্রেটফুল টু সাদি, কারণ নর্মালি আমি যেহেতু এরকম টাইমে অনেক স্যাড থাকি বা আমার শক্তি থাকে না এত কাজ করার, ও নিজের লাঞ্চটা নিজেই তৈরি করছে,
ডিনারটাও বাইরে থেকে অর্ডার করছি যাতে আমার কষ্ট না করতে হয়। অনেক হেল্প করছে আজকে সারাদিন, আমাকে মোটামুটি কোনো কাজই করতে দেয় নাই। আর এরকম টাইমে আমাদের মাথায় না আরও ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আসে। অনেকের কাছে মনে হতে পারে আমি নাকাইছি, ঢং দেখাইছি, বাট আসলে সত্যি বলতে আমাদের মন মেজাজ আরও খারাপ থাকে। এই টাইমগুলোতে মেয়েরা কী ফিল করে মেয়েরাই শুধু বুঝে। সো আমি চেষ্টা করলাম জিনিসটা একটু ফান ওয়েতে দেখানোর। আই হোপ ইউ গাইস লাইকড ইট। দ্যাট ইজ ইট ফর দ্য ভিডিও। লেট মি নো ইন দ্য কমেন্টস আপনার মাথায় কী কী চলে যখন আপনার পিরিয়ড হয়।